শুক্রবার ছুটির দিন এবং ছুটির দিনেও আমরা দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই হাতের ইশারায় ঢাকা শহরের যে ট্রাফিক সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, গতকালই শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তার পরের দিন আজ এবং এখনো পর্যন্ত ট্রাফিক পুলিশ তারা কিন্তু আসেনি, এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরাই সড়কের যে ট্রাফিক সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজার সিগন্যালে, ট্রাফিকের পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন যারা এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে স্কাউটের সদস্যরা রয়েছেন, রেড ক্রিসেন্টের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন। সরাসরি দেখছেন কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যাল থেকে, যেখানে দেখানোর চেষ্টা করছি আজ শুক্রবারেও কিন্তু এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই, একটু কথা বলবো আপনার সাথে, জানতে চাই যে আজকে শুক্রবারে তো আসলে যানজট কম থাকে, এরপরেও আপনারা দায়িত্ব পালন করছেন কেন? আমরা আসলে যেগুলো গাড়ি চলতেছে তাও অনেকগুলাই এখন আর কি আস্তে আস্তে কমবে, আবার যখন জুম্মার নামাজটা হবে তারপরে বাড়বে। যদি আমরা প্রথম থেকে এটা না করি তাহলে পরবর্তীতে যখন এটা জ্যাম শুরু হবে তখন আমরা এটা সামলাইতে পারবো না, এই কারণে আমরা সকাল থেকে নামা। কেমন মানে যানবাহনের সংখ্যা কীরকম? যানবাহনের সংখ্যা আপাতত তেমন না, আমরা যত লোক আছি তাতেই যথেষ্ট, তবে যখন জুম্মার নামাজটা শেষ হবে তখন আবার চলে আসবে সব মানুষ, তখন আবার যানজট বেশি হবে। সরাসরি দেখছিলেন শিক্ষার্থীদের ট্রাফিক সিগন্যালের ঘটনা, এবং যেমনটা আসলে বলছিলাম একজন শিক্ষার্থী তারা আটকে রেখেছে তাকে। তার হেলমেট না থাকার কারণে তাকে ধরা হয়েছে, এবং দেখছেন যে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আসলে শিক্ষার্থী রয়েছে MH গ্রুপ তাদের পক্ষ থেকে যারা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন যেসব শিক্ষার্থীরা তাদেরকে এই টুপি এবং পানি দেওয়া হচ্ছে। ভাই আপনাদের এটা কি আপনার তোলাম? আমাদের কোন স্টুডেন্ট আপনাকে এই রকমের পারমিশন কোন স্টুডেন্টের নাই যে দিবে পারমিশনটা, আপনার নিয়ম কি ভাঙছেন কিনা? আপনি কতক্ষণ দাঁড়াবেন তার আগে আপনি বের হইতে পারবেন না? বলেন আপনার হেলমেট ছাড়া আরেক ভাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বের হবেন না, আপনার বিবেক থাকলে আপনি যাবেন না। কি বলছি আপনার আরেকজন না আসা পর্যন্ত আপনি যাবেন না, ঠিক আছে? আপনার যদি বিবেক থাকে আপনি তাহলে বের হতেন না। হেলমেট ছাড়া দর্শক দেখছেন যে ট্রাফিকে যারা কাজ করছেন তারা, এবং তারা কিভাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আমরা দেখতে পাচ্ছি। একটু যারা এসছেন এবং MH গ্রুপের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাথার ক্যাপ এবং হচ্ছে পানি সহ স্যালাইন বিতরণ করছেন। একটু বলবেন যে কেন বিতরণ করছেন? MH গ্লোবালের পক্ষ থেকে আমাদের যা যে স্টুডেন্টরা আছে তাদের পাঠা দেওয়ানোর জন্য MH গ্লোবালের পক্ষ থেকে আমরা কিছু খাবার, বিস্কিট, ক্যাপ, দুধে যাতে কষ্ট না হয় এই কারণে আমরা ওদের পাঠা দেওয়ানোর জন্য আসছি আর কি এখানে। ওরা যাতে যে কষ্টগুলো করতেছে এরা যাতে সহজভাবে ওরা আরো কাজগুলো করতে পারে সহজে। কোথায় কোথায় করতেছে? আমরা চেষ্টা করতেছি পুরো ঢাকা সিটিতে করার জন্য। তো গতকালকে আমরা ধানমন্ডিতে আপনার সায়েন্স ল্যাবের মোড়ে, নিউ মার্কেট, নীলক্ষেতে, আজকে কারওয়ান বাজার, ফার্ম গেট, এই
ব্রিজগুলো আমরা ভিজিট করতেছি আর ওদের সাথে আমরা একসাথে একজ্ঞতা ঘোষণা করছি আর কি। আমরা আছি এমএস গ্লোবাল, সবসময় ওদের পাশে আছেন। দর্শক দেখছেন সরাসরি কারওয়ান বাজার সিগন্যাল থেকে, যেখানে প্রতিটি গাড়ি আসলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় করে দেওয়া হচ্ছে এবং সিগন্যালে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। একজন সাধারণ মানুষও যদি আসলে তারা এই সড়ক ব্যবহার করেন, তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দেখছেন সেটি। এবং তাদের কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করছি এবং এইসব যারা শিক্ষার্থী সড়কে কাজ করছেন, ট্রাফিকের কাজ করছেন দীর্ঘ সময় ধরে, সেসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংগঠনের মানুষ তারা দাঁড়িয়েছেন। আমরা একটু আরও একজনের সাথে কথা বলতে চাই, কেন এসেছেন আজকে এবং আপনাদের কর্মসূচিটা শুরু কি? আমরা চাচ্ছি যে স্টুডেন্টদের জন্য আমরা এই কঠিন সময় দাঁড়াতে পারি, তারা এই রোদে গরমে কষ্ট করছে আমাদের জন্য, যাতে আমরা তাদেরকে একটু হতে সাহায্য করতে পারি, এই জন্যই আমরা আজকে এখানে এসেছি। কি কি দিচ্ছেন? আমরা সুন্দর জন্য পানি, ক্যাপ, খাবার সালাই এবং ছোট ছোট স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, যাতে এটলিস্ট তারা তাদের কাজের মাঝে একটু রিফ্রেশমেন্ট গ্রহণ করতে পারে তার জন্য। আরো একজনের সাথে একটু কথা বলতে চাই, যে শিক্ষার্থীরা দেখছেন যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, একটু বলবেন যে এই যে যারা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে কেমন লাগছে তাদের কাজ? ব্যাপারটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা আসলে এমএস গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। এদের এই জিনিসটা সত্যি অ্যামেজিং এবং এটা খুবই সুন্দর একটা ব্যাপার যে রাজপথে আজকে পুলিশের কোনো উপস্থিতি নাই, তারপরেও এখানে আপনি দেখবেন যে যেভাবে ছাত্রছাত্রীরা পুরো ঢাকার রাস্তা অলি গলি সব কিছু কন্ট্রোল করছে, ট্রাফিক কন্ট্রোল করছে, এই ব্যাপারটা একদম খুবই সুন্দর একটা ব্যাপার এবং এইটার সাথেই আমরা থাকার জন্য নিজেদের একাত্মতা প্রকাশ করছি। আপনি জানেন যে এমএস গ্লোবাল গ্রুপ একটা প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সুস্থভাবে বিদেশে যে পড়াশোনা করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করা এবং আমাদের অঙ্গ প্রতিষ্ঠান এজেড অ্যাসোসিয়েট মাই প্রিন্সিপাল এবং এমআই পাথওয়েজ এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে হেল্প করে আসছি। এটা ছাড়াও আমাদের একটা ফাউন্ডেশন আছে, এমএস ফাউন্ডেশন, যার মাধ্যমে আমরা বিভিন্ন গরিব দুঃখ লোকজনকে হেল্প করে থাকি। তো আমাদেরকে দোয়া করবেন, আমরা চেষ্টা করবো যে যে কাজে আমরা এখানে আছি সেই একইভাবে তাদের সাথে কন্টিনিউয়াসলি তাদের জন্য যেন কাজ করে যেতে পারি। এটাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখছিলেন শুক্রবার ছুটির দিনেও শিক্ষার্থী যারা রয়েছে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা কত সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনেক কৃতজ্ঞ সাধারণ জনগণের প্রতি যে তারা আমাদেরকে মেনে চলতেছে, আমাদের রুলসগুলো মেনে চলতেছে, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং থ্যাংকসফুল টু দেম। কেউ ক্যাব দিয়ে যাচ্ছে, এভাবে নানাজনে স্পন্সর করে যাচ্ছে, কেউ পানি দিয়ে গেছে, এভাবে নানাজনে নানা ধরনের স্পন্সর করে যাচ্ছে। যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণ যেন ঠিক মতো চলতে পারে, পথচারী যেন ঠিক মতো চলতে পারে, সেইভাবে কাজ করা, সেভাবেই আমরা কাজ করতেছি। আর দোয়া করবেন আগামী দেশটা যেন সুন্দর হয়। অবশ্যই বলেন বলেন। সবাই তখন সাপোর্ট বলেন। আজকে আমরা যখন এখানে দায়িত্ব করছিলাম তখন আমি একটা হ্যান্ডার একটা আপনাকে তো উনি ওনাকে যখন বলে শাস্তি করে আপু তখন উনি আমাকে একটা কল দেখালো, তাহলে আমরা দেশ স্বাধীন করলাম। আমরা কি উশৃঙ্খল করার জন্য দেশ স্বাধীন করছি? এই কি আমাদের স্বাধীনতার মর্ম? উনি আমাকে, তারপর আমি যখন আবার ওনাকে এটা বললাম, উনি আমাকে বললো যে আমি কোন মাস্টার আন্দোলনে অংশগ্রহণ করলে তো আপনি উশৃঙ্খল হয়ে যেতে পারে। এটা আমাদের কাছে একটা মেসেজ থাকবে সবার জন্য যে আমরা কেউ যাতে আমরা আন্দোলন করছি, এটা করছে, ওটা করছে, এগুলো দিয়ে যারা আন্দোলন করছে তারা নিশ্চয়ই আইন ভাঙবে না, তাই না? হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই আমরা তো আন্দোলন করছি,
আইন ভাঙার জন্য না, আইন ভাঙার জন্য না, আমরা স্বাধীন দেশ বলে আমি আইন ভাঙতে পারি না, আমার হেমলেট নাই, আমি স্বাধীন, এটা কোনো কজ হতে পারে না। আমরা মনে করেন যে আমি আন্দোলন করি তাই বলে আমি কি তাই করতে পারবো? এই উনি আমাকে বৈষম্যের কথা, তাহলে এই বৈষম্য কেন? আপনি আইন ভাঙবেন, আমি আপনাকে, এটা বৈষম্য হতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন কারণ বাজার সিগন্যাল থেকে, দেখানোর চেষ্টা করছিলাম একজন সাধারণ মানুষও যদি প্রধান সড়ক ব্যবহার করেন তাদেরকেও কিন্তু সড়ক থেকে ফুটপাতে তুলে দেওয়া হচ্ছে, তারা ফুটপাত ব্যবহার করবেন কোনোভাবেই, এই এই যে কোনোভাবেই আসলে সড়ক ব্যবহার করা যাবে না, সেই সাথে ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন এমনটাই আসলে যারা শিক্ষার্থী রয়েছে যারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টি করছেন। আরও একজনের সাথে একটু কথা বলতে চাই, যে এই যে রোদে পুরে দাঁড়িয়ে কাজ করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আমরা আছি, বাংলাদেশের পক্ষে থাকবো এবং আগেও ছিলাম এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবো এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে, সাধারণ মানুষ খুবই সহনশীল এবং সাধারণ মানুষ আমাদের খুব হেল্প করতেছে, বিভিন্ন এখানে অনেক কোম্পানির লোক আছে তারাও আমাদের খুব হেল্প করতেছে, যদিও তাদের প্রচারের সাথে কিন্তু আমাদের হেল্প করতেছে। একটু আরও একজনের সাথে জানতে চাই যে সাধারণ মানুষের রেসপন্সটা কীরকম? খুবই ভালো, টাইম মিলে চলছে, সবাই জানে এবং বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে যে যে আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে, সহযোগিতা বলতে আমাদের কারণ ক্যাব রেডিওটা দেখে সবাই সহযোগিতা করতেছে, সাধারণ সহযোগিতা ক্যাব জাতীয় এরকম। কী কী চান আসলে, কোনো ধরনের সহযোগিতা চান কি? না না, এরকম আমরা কোনো কিছু সহযোগিতা চাই না, আমরা মানুষের কাজের জন্য আসছি, মানুষকে সহযোগিতা করতে চাষের সহযোগিতা দেখতে, আমরা এরকম কোনো সহযোগিতা আসি না। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন, জানানোর চেষ্টা করছিলাম ছুটির দিনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার খবরাখবর।